সাতাশ বিলিয়ন ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মূলত আইএমএফ এবং কয়েকটি দাতা সংস্থার ঋণের টাকায় বেড়েছে রিজার্ভের পরিমাণ এতে সাময়িক স্বস্তি ফিরলেও ঋণের অর্থে রিজার্ভ বৃদ্ধি ভালো ফলাফল বয়ে আনবে না বলে মনে করেন আমদানি রপ্তানিকারকরা তবে শুধু বৈদেশিক ঋণে নয় রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধির কারণে রিজার্ভের পতন রোধ করা সম্ভব হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান রেজা খানের বিশেষ রিপোর্ট আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি এক দশমিক এক পাঁচ বিলিয়ন এবং উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া আইবিআরডি এবং আইডিবির নব্বই কোটি সহ দুইশো পাঁচ কোটি ডলার যোগ হয়েছে রিজার্ভে এতে দেশে গ্রস রিজার্ভ সাতাশ দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার যদিও আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী বাইশ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছে রিজার্ভ বৈদেশিক ঋণের সুবাদে রিজার্ভের পাল্লা ভারী হওয়ার বিষয়টিতে খুশি নন আমদানি রপ্তানিকারকরা তাদের মতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সক্ষমতা বাড়িয়ে রপ্তানি বৃদ্ধিতে মনোযোগী হওয়া বেশি প্রয়োজন আইএমএফ এর ঋণ এনে আপনি রিজার্ভ বাড়বেন কেন আইএমএফ এক ডলার এক বিলিয়ন ডলার এক ওয়ান পয়েন্ট কত বিলিয়ন ডলার দিয়েছে আর আমরা তো বাংলাদেশের রপ্তানি খাত প্রতি মাসে অন্তত পাঁচ বিলিয়ন ডলার আমরা দিচ্ছি তো আপনি রপ্তানিটাকে আরও স্মুথ করেন রপ্তানি বাণিজ্যকে স্মুথ করেন তাহলে আইএমএফ এর ঋণ প্রয়োজন হবে না যদিও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলছেন শুধু ঋণে নয় নীতি সুধার এবং রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধি সহ তাদের নানা উদ্যোগে রিজার্ভের পরিমাণ বেড়েছে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন মাত্র বৈদেশিক ঋণের কারণে রিজার্ভ বেড়েছে সেটা বৈদেশিক ঋণ কিছুটা হেল্প করেছে তবে পেছনে আমাদের পলিসি ইনিশিয়েটিভ ছিল আমাদের কার্যক্রম ছিল সেই কার্যক্রমের ফলাফল হিসেবে আমরা কিন্তু রিজার্ভের পতনটাকে বন্ধ করে রিজার্ভের বৃদ্ধির যে একটা প্রবণতা সেটা সৃষ্টি করতে সফল হয়েছে সব মিলিয়ে রিজার্ভ এখন আইএমএফ এর লক্ষ্যমাত্রার উপরে আছে তাই এই প্রবণতা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানান ডক্টর হাবিবুর আইএমএফ এর যে টার্গেট ছিল আইএমএফ এর যে একটা লক্ষ্যমাত্রা ছিল সেটার উপরে আছি আমরা অনেকটাই সিগনিফিকেন্টলি রেজা খান মোহনা সংবাদ ঢাকা